প্রশ্নের ধরন কেমন হবে, শুধু এমসিকিউ নাকি এমসিকিউ সিকিউ দুই রকমই? প্রশ্ন প্রত্যেকবার যেমন প্রশ্ন হয় আমাদের, ঠিক সেরকমই প্রশ্ন হবে। কিন্তু ওই যে বললাম, চয়েস অনেক থাকবে, অর্থাৎ আমাদের আগে যদি যে হয়তো পাঁচটা প্রশ্নের মধ্যে আমাদের চারটা দিতে হবে, এখন হয়তো পাঁচটার মধ্যে আর অনেক কম দিতে হবে, বা 10টার মধ্যে অনেক কম দিতে হবে। তার মধ্য দিয়ে তাদের চয়েস অনেক বেশি থাকবে, কাজেই আশা করি তাদের পরীক্ষা তারা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর সাবজেক্ট ম্যাপিং এর ক্ষেত্রে বলা হয়েছে যে এসএসসির ক্ষেত্রে জেডিসিটা নেওয়া হবে, জেএসসি জেডিসি নেওয়া হবে, আর এইচএসসির ক্ষেত্রে এসএসসি এবং জেএসসি বা জেডিসি সেই পরীক্ষা নেওয়া হবে, ম্যাপিং সেইভাবেই হবে। গতবার আমরা এইচএসসির ক্ষেত্রে যেমন এসএসসি এবং জেএসসি বা সমমান পরীক্ষা নিয়েছি, এসএসসির ক্ষেত্রে এখন সাবজেক্ট ম্যাপিংটি তাদের জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে হবে। অভিজিৎ বাবু জিজ্ঞেস করেছেন যে গতবার টাকা ফেরত দেওয়া হয়েছিল কিনা। আমার জানা মতে, এখানে সব বোর্ডের চেয়ারম্যান মহোদয়রাও যুক্ত আছেন, তারাও বলতে পারেন, আমার জানা মতে সকল টাকা ফেরত দেওয়া হয়েছিল গতবার। আর শিক্ষায় যে সংকট, এটি বিশ্বব্যাপী। ইউনিসেফ ইউনেস্কো তারা অতি সম্প্রতি বলেছে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। তারা বলছে যে শিক্ষায় যে সংকট তৈরি হয়েছে সেটি বিপর্যয়কর হতে পারে, এবং তারা বলছেন যে স্কুল খুলে দিলে শিশুদের মধ্যে সংক্রমণ হওয়ার সেটির সম্ভাবনা সেটিও মনে হচ্ছে অনেক কম। তো সেই সমস্ত কিছু বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব, সেখানেও তারা বলেছেন যে যে যেখানে যে অবস্থা সেই অবস্থা বুঝে নিয়ে খুলে দেবার। আমরা অবশ্যই আমরা মনে করি যে আমরা যত দ্রুত শিক্ষার্থীদেরকে তাদের স্বাভাবিক অবস্থায় শ্রেণীকক্ষে পাঠদানে ফিরিয়ে নিয়ে যেতে পারবো, ততই মঙ্গলজনক